তৃণমূলের সাধারণ কর্মী দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের একজন সাধারণ কর্মী হয়ে দিলীপ ঘোষকে জেলে পাঠানোর জন্য বিরাট বড় ব্যবস্থা করে দিলেন। দিলীপ ঘোষ যে নারী চক্রে ফেঁসে আছে এবং যেসব কেলেঙ্কারিতে জড়িত, সেই সব কেলেঙ্কারির কথা জনসম্মুখে একটি ভোট প্রচার করতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য বলল, যার দরুন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিপদে পড়তে চলেছে। দিলীপ ঘোষ যে নারী চক্রে ফেঁসে আছে সেই সব তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। চলুন দেবাংশু ভট্টাচার্য কীভাবে বিজেপি নেতাদেরকে বিপদে ফেলল, বিশেষ করে দিলীপ ঘোষ কিভাবে বিপদে পড়তে চলেছে, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন। ওরই মালিকটার নাম কি বলতে হবে? এতদিন দাড়ি বেশি ছিল, এখন কমিয়ে দিয়েছে। আর এই গাধাটা হচ্ছে বিজেপির কর্মীগুলো, সমর্থকগুলো। কে বোঝাবে ওদেরকে? ওরা পাঁচ টাকা কমিয়েছে বলে আনন্দে নৃত্য করছে, কিন্তু কোথা থেকে কোথায় নিয়ে গেছে ওই গল্প কেউ বলবে না। তো এটা হচ্ছে বর্তমানে বিজেপি দলটার অবস্থা। আর আরো বড় কথা, তৃণমূল আপনারা মনে হয় না যে ভোটই আসে আরো ভোট বাড়ছে কেন? আমাদের ভোট বাড়ার একটা মূল কারণ হচ্ছে আমাদের দল থেকে একটা বড় অপয়া বিজেপিতে চলে গেছে। বুঝতে পারছেন কোন অপয়ার কথা বলছি? হ্যাঁ, লোডশেডিং। দেখেছেন লোডশেডিং বললে কাকিমাদের কি হাসি? আমাদের দল থেকে একটা বড় অপয়া নেতা, নাম শুভেন্দু অধিকারী, ওইটা বিজেপিতে যাওয়ার পর থেকে এমন অনামুখ, বিজেপিতে যাওয়ার পর থেকে বিজেপির সায়ে সবনা, শনির দশা লেগে গেছে, এখন তো রাহুর দশা কেতুর দশাও ঢুকেছে। আপনি বলুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত বিজেপিতে সব নেতা ঢুকছিল, বিজেপি বিজেপি আসবে হাওয়া, যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢুকলো ভোটে বিজেপি হারলো, আর এখন উল্টো দিকে মানে রিটার্ন আসছে নেতারা ওই দিক থেকে এখন এই দিকে। আর শুভেন্দু অধিকারী যে এলাকায় যায় আমাদের ভোট বাড়ে। আমি বিজেপির নেতা কর্মীদের কাছে, কারণ আমার বিশ্বাস এখানেও কোথাও না কোথাও বিজেপির কর্মীরা কান পেতে শুনছেন, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ সমস্ত নির্বাচনে আপনারা শুভেন্দু অধিকারীকে আরো বেশি করে ঘোরান। কারণ শুভেন্দু অধিকারী হচ্ছেন ওই অপয় একটা জিনিসের মতো, যে জায়গা দিয়ে যায় পোড়াতে পোড়াতে যায়। তো শুভেন্দু অধিকারীকে যে গলিতে ঢোকাবেন ওই গলিতে আরো 100 করে ভোট তৃণমূলের বাড়বে। আপনারা প্লিজ শুভেন্দু অধিকারীকে আরো বেশি করে ব্যবহার করুন, আমরা মনে প্রাণে চাই। দিলীপ ঘোষকে যখন বিজেপি সভাপতি পদ থেকে সরিয়ে দিল, সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছিলাম। ভেবেছিলাম চ্যানেলে গিয়ে আবার দুধের প্যাকেট কাকে দেখাবো। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছিল, এত সুন্দর এন্টারটেনমেন্ট, রোজ হাসছি, কিন্তু তারপরে বললাম না, দিলীপ ঘোষের ভাই তো এখন বিরোধী দল নেতা। দিলীপ ঘোষ শুধুমাত্র এই কারণে নয়, মনে করে দেখুন, নির্বাচনের আগে মমতা ব্যানার্জির পায়ে চোট লাগলো, গোটা বাংলা তার জন্য চিন্তিত। মমতা ব্যানার্জিকে ডাক্তার বললো আপনি পাটা উঁচু করে বসবেন, সমান সমান বসতে পারবেন না। দিলীপ ঘোষ কি বললেন? মমতা ব্যানার্জির যদি পা দেখাতে শাড়ি পরে অসুবিধা হয়, তিনি তো বারমুন্ডা পড়তে পারেন। এইরকম নিচু চিন্তাধারার মানুষ। কিন্তু ওই যে বলে না, ঈশ্বরের মার কেওড়াতলা পার, শুনেছেন তো? দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে বারমুন্ডা পড়তে বললেন, জনতা দিলীপ ঘোষের আন্ডারওয়্যার খুলে নিল। এখন দিলীপ ঘোষের ভাই শুভেন্দু অধিকারী, কম্পিটিশন করতে হবে তো, কে মহিলাদের কত বেশি অপমান করতে পারে। এবার শুভেন্দু অধিকারী কি বলছে? মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে 500 আর 1000 দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বলছে বাংলার মেয়েদের দাম 500 টাকা। বুঝতে পারছেন কতটা নোংরা কথা? এটা যদি অন্য কোনো রাজ্যে বলতো, বাংলার মেয়েটা ঝাঁটা জুতো বটি নিয়ে তেড়ে যেত। মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেন বলে প্রত্যেক মায়েরা এখনো ঘরে বসে রয়েছেন, বলছে বাংলার মেয়ের দাম 500 টাকা। শুভেন্দু বাবু, বাংলার মেয়ের দাম যদি 500 টাকা হয়, তাহলে দুয়ারে সরকার প্রকল্পের সময় যখন দুয়ারে সরকার চলছিল, তখন মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের বিজেপি পার্টির লোকগুলো কেন ঝান্ডা নিয়ে বসেছিল বলতে পারেন? মমতা ব্যানার্জি বাংলার মেয়েদের 500 টাকা করে দিচ্ছে, ওটা আপনাদের গায়ে লাগছে? আরে কেন দিচ্ছে শুনুন, মমতা ব্যানার্জির হাতে গ্যাসের দাম নেই, ওটা মোদিজির হাতে। কিন্তু দিদি চাইলেও কমাতে পারবেন না, মোদিজি বাড়ায় মোদিজি কমায়। দিদি অন্তত ঘুর পথে বাংলার মায়েদের হাতে 500 টাকা দিয়ে মায়েদের বললো যে তোমরা অন্তত গ্যাসের দামটা 1000-এর বদলে 500টা মাইনাস করো, তাহলে অন্তত কিছুটা রিলিফ হবে। মোদিজির পাপকর্মকে দিদিকে উসুল করতে হচ্ছে।